সেনাপতি মশাই, এই কাজটা বড় ঝুঁকি, কিন্তু একটু ঝুঁকি তো আমাদের নিতেই হবে। রাজকুমারী, দরজাটা খুলুন। রাতের উৎসবের জন্য আমরা আপনাকে সাজাতে এসেছি। উৎসবের যে আর বেশি দেরি নেই। ঘরে সেনাপতি মশাই একা আছে, না জানি কি হচ্ছে ওইদিকে। কেউ ডাকলে তো সাড়াও দিতে পারবে না সেনাপতি মশাই। আমার অলক্ষে এমন কিছু ঘটনা ঘটে চলেছে যা স্বাভাবিক নয়, আর রাত্রিও যুক্ত আছে এইসবের মধ্যে। আমাকে ভেতরে গিয়ে দেখতেই হবে কি করছে রাত্রি। আমার মার চাপা ভাইরা ওই মেঘের ভেতর কারাগারে বন্দি আছে, সেটা জেনেও আমি কিচ্ছু করতে পারবো না। উপায় আছে একটা। ফুটে উঠুক আসল রূপ, জাদু মন্ত্র ঝপুর ঝোপ। কি করে যে বোঝাবো তোমাকে? আচ্ছা, তোমার আমাদের কথায় বিশ্বাস হচ্ছে না। আমার চাপা ভাইদের জিজ্ঞাসা করো, তারা তো মা চাপ। আমার সন্তানদের স্পর্শ করার কোনো চেষ্টাও করো না। চলে যাও, চলে যাও এখান থেকে, বেরিয়ে যাও। অস্ত তোদের রক্ষানে ওই কারাগারে যদি তোদের আমি সব কটাকে সমাধি না দিয়েছি, আমার নাম বলি বললি কেন? কি হবে এখন? রানী মণিমল্লিকা যদি জানতে পারে যে তোমরা দুজন এখানে আছো, নির্ঘাত এখানে ছুটে আসবে। তারপর কি হবে? তারপর পরাজয় স্বীকার করো রাজকুমারী রাত্রি, আর পথ ছাড়ো আমাদের। অকারণে রক্তক্ষয় চাই না আমি। পরাজয় স্বীকার করবে রাক্ষস রাজকুমারী রাত্রি? তুই এখনো চিনিস না আমাকে, এক্ষুনি মায়া জালে বাঁধবো আমি তোকে। মায়া জালে তৈরি হ তুই এবার। হে দয়াময় পিতাতা, আমার ভাইদের মানুষ রূপে ফিরিয়ে দাও। জন্মের পর থেকে বিনা কোনো অপরাধে অনেক শাস্তি ভোগ করেছে তারা, এবার তাদের এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি দাও। প্রজাদের মুখে যদি আহার যোগাতে না পারি তাহলে রাজধর্ম পালন হবে কি করে? রানীমা, খাবারের ব্যবস্থা আমি করছি। জাদু জুতো পরে হাটে গিয়ে চাল ডাল আনাজ সব নিয়ে আসছি, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। না না, তার কোনো দরকার নেই। রাঘব পারুল দুজনেই নেই ওই কাচ্চেমখোল ডিলার কাছে। রাত্রির সঙ্গে লড়াই করবার কেউ নেই, কেউ নেই বাধা দেবার। এই তো সূচক। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি, ছাড়ো। ভেবেছিলে সংকেত পাঠিয়ে পারুলকে ডেকে আনবে? কোনো লাভ নেই পদ্মাবতী, তার আগেই আমি তোমায় আর তোমার ওই সাত চাপা ছানাদের নিয়ে ধা। কারা যেন পারুল আর রাঘবের সর্বনাশ করার প্রতিজ্ঞা করেছিল, কারা করেছিল যেন? তুমি চলে যাওয়ার পর বিশান টিলা থেকে পড়ে যাবে আমি জঙ্গলে গেছিলাম ওর জন্য ওষুধ আনতে। মার চাপা ভাইরা একা ছিল, তখন এক ভয়ঙ্কর রাক্ষসী মার চাপা ভাইদের হরণ করে নিয়ে যেতে চাইছিল। আশা করি তোমরা সবাই আমাদের সাহায্য করবে। কিন্তু এই লড়াই আমরা লড়বো কি করে? রাক্ষসদের সঙ্গে লড়াই? না না, এ আমরা পারবো না। কে তুমি? তুমি তো কমলিনী নও। বাঁচাও, বাঁচাও! কে, কোথায় আছো? বাঁচাও আমাকে, রক্ষা করো, বাঁচাও! ভাগ্যের লিখন কি আর কেউ খণ্ডাতে পারে? এখন আমাদের সবাইকে চেষ্টা করতে হবে যাতে দেশ ছেড়ে রাক্ষসরা চিরতরে পালিয়ে যায়। তোমার সেই স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না পদ্মাবতী, শিগগির তুমি তোমার পারুলকে হারাবে। সেনাপতি মশাই, এবার আমরা একটু বিশ্রাম নিই, তারপর আবার অনুশীলন শুরু করব। চলো চলো।
আর চিন্তা নেই, পারুলের মৃত্যু এখন কিছু। ইস দিদি, আমিও যদি তোমার মতো ওখানে সব কিছু দেখতে পেতাম। খুব ইচ্ছা করছে পারুলের মৃত্যুর মুহূর্তটা নিজের চোখে দেখার, কিন্তু তা তো আর এখন সম্ভব নয়। তুমি বলো না আমাকে, কি হচ্ছে ওখানে? কাছে ছায়া এসে বসেছে ওরা, এবারে ওই ফলটা খাবে পারুল। সেনাপতি মশাই, তুমি ফল খাও, আমি একটু চোখে মুখে জল দিয়ে আসি। কোথায় আবার চলে গেল পারুল? বড় দেরি হয়ে যাচ্ছে, কখন যে ওই বিস্ফোরণটা খাবে পারুল, কখন যে পারুলের মৃত্যু হবে, কখন যে ওই শুভ মুহূর্ত আসবে, আমার যে আর তোর হইছে না। এই ফলগুলো মা আপনার জন্য পাঠিয়েছেন, আর এগুলো রাজকুমারী পারুলের। বল, কেন ফলটা ফেলে দিলে? না না, আমি আমি সত্যি বলছি, খেলে কি বলো? থেমে গেলে কেন? ফলটা তো হাতে ধরে আমার মনে হলো না ফলটা খারাপ ছিল। তুমি অত দূর থেকে বুঝে গেলে ফলটা খারাপ ছিল? কি জবাব দেবো এবার আমি? শেষ দিন অনেকক্ষণ ধরে ঘুমোচ্ছেন, কেমন লাগছে এখন? এই চুরিটা কি সত্যি কোন সামান্য চুরি? এর পেছনে নিশ্চয়ই কারোর কোন উদ্দেশ্য আছে। ঘটনাটা শুধুমাত্র ব্যাংকের আশেপাশেই ঘটেছে, তাহলে ব্যাংকের সামনে তো ক্যামেরা নিশ্চয়ই থাকবে। এটা আপনি ঠিক বলেছেন, যেখান থেকে চুরি হলো মানে যে স্পট থেকে, সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না তো? ফালতু ঝামেলা করে নিজেদের ক্ষতি করছেন আপনারা। আমাদের থেকে মাল নিয়ে নিন, বাড়িও তৈরি হয়ে যাবে, আমরা হেল্প করব। আপনাদের কোনো হেল্পের দরকার হবে না আমাদের। আপনাদের এই হুমকির ভয় জয় দাশগুপ্ত পায় না। চলো বাদবাবু, আমরাই কাজ শুরু করি। আপনাকে আমি উলুদ দেওয়া শিখাবো? হ্যাঁ কই, দাও দেখি। তোমার চোখে কি হয়েছে অরুণ? আমার কনজাংটিভাইটিস। এশা, তুমি যদি আর দরজা না খোলো, নিচে না যাও, আমি কিন্তু সবার চোখে ছোট হয়ে যাব। বর্তি, যা হয়েছে ভুলে যাও, আমরা আমাদের মাকে পেলাম, পেয়ে হারিয়ে ফেললাম। তোমাদের ছোট মা তো এখনো বেঁচে আছে মোহিনী, আমি কি আজও তোমাদের মা হয়ে উঠতে পারিনি? ওর জন্য সারপ্রাইজ গিফট, পুডিং। তুই পুডিং খেতে আগে কত ভালোবাসতিস। না না প্রিয় নয়, পুডিং এর ডিমের গন্ধ ওনার সহ্য হয়নি। পায়েশ? পায়েশ কে বানালো? আমাদের বিন্দি। আমার এটা খেতেই ভালো লেগেছে, কিন্তু আমি পুডিংটা খাবো না, আমি খেতে পারবো না, একটা বিচ্ছিরি ডিমের গন্ধ আমার ভালো লাগছে না খেতে। এটা পারলেন না উনি পুডিং খেতে, আসলে তো উনি আমার সব।